আজকে আমি আপনাদের সাথে আমার একটি হতাশার কথা শেয়ার করব। সেটি হলো, আমি যখন চেম্বারে রুগী দেখি, যদি আমি 30 জন রুগী দেখি, 30 জনেরই বলবে যে আমি গ্যাস্ট্রিকের ঔষধ খাই। প্রত্যেকেই গ্যাস্ট্রিকের ঔষধ খাচ্ছেন। এবং আমি আরও অবাক হই যখন কেউ কেউ বলে 3 বছর যাবৎ গ্যাস্ট্রিকের ঔষধ খাচ্ছি, 4 বছর যাবৎ এক নাগারে গ্যাস্ট্রিকের ঔষধ খাচ্ছি। আমি খুবই অবাক হই। তো আপনাদেরকে কিছু তথ্য আমি জানাতে চাই যে এই গ্যাস্ট্রিকের ঔষধ দীর্ঘদিন খেলে এখান থেকে কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যা তৈরি হতে পারে, ইভেন কিছু জটিল রোগও হয়ে যেতে পারে। গ্যাস্ট্রিকের ঔষধ আসলে আমরা কেন খাই, কেন আমরা রোগীদেরকে দেই? যদি তার কোনো কারণে গ্যাস্ট্রাইটিস হয়, পেপটিক আলসার হয়, গ্যাস্ট্রিক আলসার হয়, তাহলে তো সেটার জন্য 1.5 মাস 2 মাসের একটি কোর্স করলেই আপনার আলসার হিল হয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন, আপনাকে আর গ্যাস্ট্রিকের ঔষধ খেতে হবে না। আবার অন্য কিছু কারণে আমরা গ্যাস্ট্রিকের ঔষধ দিয়ে থাকি, যেমন কারো ব্যথার ঔষধ প্রয়োজন, সেই ব্যথার ঔষধ গ্যাস্ট্রিক বেড়ে যায়, সেজন্য প্রোফাইলেকটিক হিসেবে তাকে গ্যাস্ট্রিকের ঔষধ সাথে দিতে হয়। কেউ কেউ হার্টের ঔষধ খান, হার্টের ঔষধে যে অ্যান্টিপ্লাটিলেট অ্যাসপিরিন জাতীয় ঔষধ থাকে, এই অ্যাসপিরিন জাতীয় ঔষধে কারো কারো একটু গ্যাস বাড়াতে পারে, সেজন্য তার গ্যাস্ট্রিকের ঔষধ সাথে প্রয়োজন হতে পারে। কিন্তু সবার কিন্তু ওই অ্যাসপিরিনে গ্যাস্ট্রিক বাড়ায় না, সুতরাং সবাইকে ঢালাওভাবে গ্যাস্ট্রিকের ঔষধ দেওয়ারও কিন্তু প্রয়োজন নেই। এবং যখন চিকিৎসক একবার লিখে দেন গ্যাস্ট্রিকের ঔষধ চলবে, তখন তিনি আর এটি বন্ধ করেন না, তিনি চালাতেই থাকেন। অথবা অনেক সময় চিকিৎসক লিখে দেন যে 1.5 মাস খাবেন, কিন্তু রুগী 1.5 মাস খাওয়ার পরে বন্ধ করেন, তারপরেই যখন হঠাৎ করে তার কোনো পেটে আবার একটু সমস্যা হয়, তিনি আবার গ্যাস্ট্রিক ভেবেই, গ্যাস্ট্রিকের সমস্যা ভেবেই আবার গ্যাস্ট্রিকের ঔষধ খেতে থাকেন। তিনি অন অফ মাঝে মাঝে এই গ্যাস্ট্রিকের ঔষধ চালাতে থাকেন, কেউ কেউ এক নাগারে সকাল বিকাল গ্যাস্ট্রিকের ঔষধ চালাতে থাকেন। কিন্তু গবেষণায় দেখা গেছে, কেউ যদি হাই ডোজে দীর্ঘ দিন যাবৎ, কয়েক বছর যাবৎ গ্যাস্ট্রিকের ঔষধ খায়, তাহলে তাদের কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট হয়, শরীরে কিছু সমস্যা তৈরি হয়। কেউ যদি 40 মিলিগ্রাম করে 2 বেলা গ্যাস্ট্রিকের ক্যাপসুল খান এবং এটা যদি 2-3 বছরের বেশি খান এক নাগারে, তাহলে কিন্তু তার পার্শ্বপ্রতিক্রিয়া হবেই। গবেষণায় দেখা গেছে গ্যাস্ট্রিকের ঔষধগুলো থেকে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হয়। যেমন গ্যাস্ট্রিকের ঔষধ যারা নিয়মিত খেতে থাকেন, তাদের ভিটামিন B12 অ্যাবজর্পশন কম হয়, আয়রন অ্যাবজর্পশন কম হয়। এই আয়রন এবং ভিটামিন B12 কিন্তু রক্ত তৈরি হতে সাহায্য করে। যদি আয়রন এবং B12 অ্যাবজর্পশন হ্যাম্পার হয়, তাহলে আপনার কিন্তু রক্ত শূন্যতা দেখা দিবে। ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে সমস্যা হয়, ক্যালসিয়াম যদি আপনার অ্যাবজর্পশন হতে সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার হাড়ের সমস্যা দেখা দেবে, অস্টিওপ্রোসিস নামক একটি রোগও হয়ে যেতে পারে। ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশনে সমস্যা হয়, ম্যাগনেসিয়াম যদি আপনার কম থাকে, তাহলে আপনার হার্টে, হার্টবিটে একটা অ্যাবনর্মালিটি আসতে পারে এবং মাংসপেশিতে আপনার এক ধরনের ডিসকমফোর্ট তৈরি হতে পারে। গ্যাস্ট্রিকের এই ঔষধ থেকে ইভেন হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো ঘটনাও ঘটতে পারে, কারণ এগুলো রক্তনালীতে গিয়ে কিছুটা প্রদাহ সৃষ্টি করে এবং একটি ক্ষত তৈরি করে। এই ক্ষত থেকে একসময় স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হতে পারে। যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ঔষধ খান, তাদের কিন্তু ভুলে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়, আমরা এটাকে মেডিকেল পরিভাষায় ডিমেনশিয়া বলি। বলা হয় যে নিউমোনিয়া হওয়ার বা লাংসে ইনফেকশন হওয়ার প্রবণতাও এদের বেড়ে যায়। এবং গ্যাস্ট্রিকের ঔষধ যেহেতু আমাদের পেটের অম্ল বা অ্যাসিডকে সাপ্রেস করে, তাই আমাদের খাবার দাবারের সাথে যদি কোনো জীবাণু পেটের ভিতরে যায়, সেটি কিন্তু তখন ওখানে অবাধ বিচরণ করতে পারে এবং এটা আরও বাড়তে পারে এবং কোনো ইনফেকশন তৈরি করতে পারে। আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড থাকে, সেটা কিন্তু আমাদের এই খাবার দাবারের সাথে কোনো জীবাণু গেলে সেগুলোকে ধ্বংস করে ফেলে। তো আমরা যদি গ্যাস্ট্রিকের ঔষধ কন্টিনিউয়াস খেতে থাকি এবং আমাদের অ্যাসিড সবসময় সাপ্রেস থাকে, তাহলে এই জীবাণুগুলো সেখানে কিন্তু পেটের ভিতরে সংক্রমণ, ইনফেকশন তৈরি করতে পারে, কোলোস্ট্রিডিয়াম ডেফিসিলি নামক একটি মারাত্মক সংক্রমণ তৈরি করতে পারে। ইভেন ধারণা করা হয় উচ্চমাত্রায় হাই ডোজে বছরের পর বছর গ্যাস্ট্রিকের ঔষধ খেলে পাকস্থলীতে এক ধরনের পরিবর্তন তো হয়, পাকস্থলীর কোষে এক ধরনের পরিবর্তন হয় এবং গ্যাস্ট্রিন নামক একটি কেমিক্যাল অনেক বেশি সিক্রেশন হয় এবং সেখান থেকে কিন্তু আরও উল্টো পেটে ব্যথাও বেড়ে যেতে পারে। এবং ধারণা করা হচ্ছে যে এগুলো অনেক বেশি হলে একসময় পাকস্থলীতে ক্যান্সারও হয়ে যেতে পারে। সুতরাং গ্যাস্ট্রিকের ঔষধ আপনি উচ্চমাত্রায় বছরের পর বছর কখনোই খাবেন না
এটি যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আজই আপনার চিকিৎসকের সাথে আলাপ করুন যে আপনার আসলে গ্যাস্ট্রিকের ঔষধ কেন লাগছে, এটা কেন বন্ধ করা যাচ্ছে না। হয়তো নিশ্চয়ই আপনার পেটে গ্যাস হচ্ছে, কোনো একটা ডিসকমফোর্ট আছে, অথবা আপনার পেটে কোনো ব্যথা হচ্ছে। তো এই ব্যথার কারণ যে শুধুমাত্র গ্যাস্ট্রিক তা কিন্তু নয়, এবং তার সমাধান যে শুধুমাত্র গ্যাস্ট্রিকের ক্যাপসুল তাও কিন্তু নয়। পেটের এই গ্যাস হওয়া, পেটে ব্যথা হওয়া, এটা অনেকগুলো রোগের কারণে হতে পারে, এবং তার চিকিৎসা কিন্তু গ্যাস্ট্রিকের ঔষধ নয়, অন্য ঔষধ। আপনাকে সেই ঔষধগুলো খেয়ে অথবা আপনার জীবনযাত্রায় পরিবর্তন এনে অথবা আপনার খাবার দাবারে পরিবর্তন এনে আপনি কিন্তু আপনার পেটের গ্যাস বা পেটের ব্যথা আপনি ভালো রাখতে পারবেন। গ্যাস্ট্রিকের ঔষধ দিয়ে আপনি কিন্তু এভাবে চিকিৎসা করার কোনো নিয়ম নেই, এবং এভাবে চিকিৎসা এটা হচ্ছেই না, বরং আপনি আরও বেশি বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন। তাই আপনার চিকিৎসকের সাথে আলাপ করুন যে আমার এই দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়ার আর কোনো প্রয়োজন আছে কিনা, অথবা এর কোনো বিকল্প পথ আছে কিনা, বিকল্প চিকিৎসা আছে কিনা। আপনি চিকিৎসকের সাথে আলাপ করে ঠিক করে নেবেন এবং গ্যাস্ট্রিকের ঔষধ প্রয়োজন না হলে বন্ধ করে দিন। আর যাদের একান্ত খেতেই হবে, তারা লোয়েস্ট এফেক্টিভ ডোজ, অর্থাৎ যত কম মাত্রায় আপনার পেটের সমস্যাটা কন্ট্রোল থাকে সেই কম ডোজে আপনি এটি খাবেন। ধন্যবাদ।